আসসালামু আলাইকুম বন্ধুরা প্যাসিভ ইনকাম গাইডে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব টপ পাঁচটি ফ্রি ভিপিএন যেগুলো কলতিবাবল এবং টু টুক্যাপসের জন্য সর্বোচ্চ কার্যকর আজকের ভিডিওতে থাকবে ভিপিএন নাম দেশের গ্লোবাল র্যাঙ্ক করে সংখ্যা রেজিস্ট্রেশন সহ ভালোমন্দ দিক এবং ফ্রি আইপি সুবিধা এবং প্ল্যান বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা না হলে বুঝতে পারবেন না যে কোন ভিপিএনটা আপনার জন্য বেস্ট হবে এছাড়া আমার পার্সোনাল রিকমেন্ডেশন এবং কিছু অজানা বিষয় জানানোর চেষ্টা করব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার ফাইভ হাই ডট মি ফ্রি এটা এমন একটা ভিপিএন যেটার গ্লোবালি র্যাঙ্ক হলো বিয়াল্লিশ হাজার তিনশো নিরানব্বই ব্যবহারকারীর মোর দ্যান থ্রি মিলিয়ন এটা প্রতিষ্ঠিত হয়েছিল দু এগারো সালে মালয়েশিয়া থেকে এটার কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আছে ভালো দিক যদি বলতে চাই যেমন এটা পার মান্থলি আপনি দশ জিবি ডাটা ইউজ করতে পারবেন এবং পাঁচটা ফ্রি সার্ভার আপনি ইউজ করতে পারবেন এবং এখানে কোনো প্রকারের কোনো অ্যাডস শো করবে না অর্থাৎ দশ জিবি ডাটা আপনি এভরি মান্থ ব্যবহার করতে পারবেন পাঁচটা সার্ভার লোকেশন আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং কোনো প্রকারের অ্যাড ছাড়াই এটার খারাপ দিকও আছে খারাপ দিক যদি বলতে চাই তাহলে মানে সামটাইমস লো কাজ করবে হয়তোবা এরকমটা হতে পারে যেটার কয়েকটি রিভিউ থেকে আমরা দেখেছি এবং ফ্রি আইপি যেগুলো আছে যেমন কানাডা নেদারল্যান্ডস জার্মানি ইউএস এই রিলেটেড কিছু আপনারা ফ্রি সার্ভার আইপি লোকেশন পেয়ে যাবেন ফ্রি প্ল্যানে যদি বলি তাহলে এটা হচ্ছে ইএস দুশো ছাপ্পান্ন নোলক্স এবং টেন জিপি পার মান্থ আপনারা এটা ইউজ করতে পারবেন ওয়েবসাইটে এসে আপনি তাদের সাথে লাইভ চ্যাটও করতে পারবেন যদি কোনো কিছু জানার থাকে যদিও আমি বেশ কয়েকবার ভিপিএন কিনেছি তবে সর্বশেষ আমরা পাঁচজন মিলে একটা ভিপেন কিনেছিলাম আর ভিপেন কেনার আগে আমি লাইভ চ্যাটে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছিলাম সো আপনারা যখন ভিপিএন কিনবেন যদি পেইড ভিপেন ইউজ করতে চান তাহলে অবশ্যই আগে লাইভ চ্যাটে তাদের সাথে কমিউনিকেশন করবেন তাহলে অনেক কিছু জানতেও শিখতে পারবেন নাম্বার ফোর হটস্পট সেল্ড ফ্রি যেটার গ্লোবালি র্যাঙ্ক তেষট্টি হাজার সাতশো বিরাশি এবং এটার ব্যবহারকারী মোর দ্যান ফিফটি মিলিয়ন এটা প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে ইউএসএ এটার ভালো দিক যদি বলতে চায় তাহলে এটা হচ্ছে ফাস্ট কানেকশন সিকিউর কোর এবং পাঁচশো এমবি পার ডে আপনি এটা ইউজ করতে পারবেন এটার খারাপ দিক যদি বলতে চায় তাহলে ওটা হচ্ছে অ্যাডস দিন ফ্রি ভার্সন অর্থাৎ আপনি যদি ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে অ্যাড চলতে পারে লিমিটেড সার্ভার পাবেন যেমন ইউরোপ অ্যান্ড ইউএসএ ফ্রি আইপি আছে যেমন ইউএসএ সার্ভার পাবেন এবং পাঁচশো এমবি পার ডে আপনার এটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ পনেরো জিবি পার মান্থ আপনার এটা ব্যবহার করতে পারবেন ফ্রি প্ল্যানের কথা যদি বলি তাহলে হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ফ্রি ভিপিএন উইথ পাঁচশো এমবি পার ডে লিমিট অর্থাৎ আপনি প্রতিদিন পাঁচশো এমবি পর্যন্ত ডাটা এখান থেকে ইউজ করতে পারবেন তবে আপনি যদি এটি কিনে থাকেন এবং আপনার যদি মনে হয় যে এই ভিপিএন দ্বারা আপনার কাঙ্ক্ষিত কাজ হচ্ছে না তাহলে আপনি উইথিন ফোরটি ফাইভ ডেজ আপনার পেমেন্ট রিফান্ড পেয়ে যাবেন অ্যাজ পার দেয়ার পলিসি নাম্বার থ্রি টানেল বিয়ার যেটার গ্লোবালি র্যাঙ্ক হলো তেইশ হাজার পাঁচশো তেইশ নাম্বার ব্যবহারকারী মোর দেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এটার প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার এগারো সালে কানাডাতে এটার ভালো দিক যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে ইজি ইউআই ফাস্ট স্পিড অ্যাডোরেবল বিয়ার থিম খারাপ দিক যদি বলতে চায় তাহলে এটা হচ্ছে টাটা সীমা নির্ধারণ করা আছে পাঁচশো এমবি পার মান্থ অর্থাৎ আপনি প্রতি মাসে ফাইভ হান্ড্রেড এমবি ইউজ করতে পারবেন এটারও ফ্রি আইপি আছে মোর দ্যান টোয়েন্টি প্লাস কান্ট্রিজ আইপি সার্ভার পাবেন অ্যান্ড লিমিটেড ডাটা ফাইভ হান্ড্রেড পার মান্থ ফ্রি প্ল্যান যেটার কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনলি পাঁচশো এমবি আপনার প্রতি মাসে এটা ব্যবহার করতে পারবেন তবে ইউ ক্যান আর্ন অন জিপি প্লাস ডাটা বাই টুইট প্রমোশন অর্থাৎ আপনি এখান থেকে অন জিবি প্লাস ডাটা কানেকশন পাবেন যদি আপনি এটা প্রমোশন করেন অনেক সময় অনেক ভিপিএন আমরা টাকা দিয়ে কিনে থাকি কিন্তু কিছু কিছু ভিপিএন আছে যদি আপনি সেগুলো প্রমোশন করাতে পারেন লাইক কোথাও শেয়ার দিতে পারেন তাহলে সেখান থেকে আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন অর্থাৎ ওই শেয়ার করার জন্য আপনি এখান থেকে তাদের তাদের ডাটা প্ল্যান নিতে পারবেন নাম্বার দুই উইন ডিসক্রাইব উইনডিসক্রাইব ভিপিএন যেটা অনেকেই হয়তো বা ব্যবহার করে থাকেন এটার গ্লোবালি র্যাঙ্ক হলো বিশ হাজার আটশো চুয়াল্লিশ নাম্বার ব্যবহারকারী মোর দ্যান ফাইভ মিলিয়ন প্লাস এটার প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার ষোলো সালের কানাডাতে এটার ভালো দিক হচ্ছে দশ জিবি পার মান্থ ডাটা আপনি ব্যবহার করতে পারবেন অনয়সেই স্ট্রং প্রাইভেসি অ্যান্ড অ্যাড ব্লকার ফ্যাসিলিটিস অর্থাৎ দশ জিবি ডাটা আপনি প্রতি মাস এটা ব্যবহার করতে পারবেন এটার প্রাইভেসি খুবই শক্তিশালী এবং এটা হচ্ছে অ্যাড ব্লকার অর্থাৎ অ্যাড চলবে না এটার খারাপ দিকে যদি বলতে চাই তাহলে রিপিট কানেকশন মাঝে মাঝে স্লো করতে পারে ফ্রি আইপি হচ্ছে টেন কান্ট্রি উইথ ফ্রি সার্ভার উইথ পপুলার কান্ট্রিজ লাইক ইউএস ইউকে কানাডা অ্যান্ড আদার্স দশটা কান্ট্রির মতো সার্ভার আপনি এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন জনপ্রিয় সব লোকেশন যেমন ইউএসএ ইউকে কানাডার এইরকম দশ জিবি ডাটা আপনি প্রতি মাসে ব্যবহার করতে পারবেন এটার যেটা ফ্রি প্ল্যান আছে সেটা পে উইথ টুইট অপশনও আছে আপ টু টেন জিবি ফ্রি ডাটা ম্যানি রিজন অ্যাভেলেবেল অর্থাৎ এটা আগের মতোই আপনি যদি এটার ফ্রি প্ল্যানটা ইউজ করতে চান এবং আপনি যদি দশ জিবি পর্যন্ত ডাটা ফ্রি ব্যবহার করতে চান তাহলে আপনি এখান থেকে শেয়ার করার মাধ্যমেও এই অপশানটা আনলক করতে পারেন এবং টপ নাম্বার ওয়ান আসা হচ্ছে প্রোটন ভিপিএন যেটার গ্লোবালি র্যাঙ্ক ছয় হাজার পাঁচশো ছেচল্লিশ নাম্বার এটার ব্যবহারকারী মোর দ্যান টেন মিলিয়ন যেটার প্রতিষ্ঠাত হয়েছিল দুই সতেরো সালে সুইজারল্যান্ডে এটার ভালো দিক যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে নো লগ পলিসি স্ট্রং সিকিউরিটি অ্যান্ড আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবেন খারাপ দিক যদি বলতে চাই তাহলে ফ্রি ভার্সনে সীমিত সার্ভার আপনারা ইউজ করতে পারবেন লাইক ইউএস জাপান নেদারল্যান্ড এই রকম। ফ্রি আইপি প্রক্সি আপনারা তিনটা সার্ভার ব্যবহার করতে পারবেন যেটার প্রতি সার্ভারে পাঁচশো থেকে এক হাজার কারেন্ট ইউজার্স ব্যবহার করছে ফ্রি প্ল্যানের কথা যদি বলি তাহলে হাই স্পিড দুশো ছাপ্পান্ন স্ট্রিম করতে পারবেন উইথ ফুল এইচডি কোয়ালিটি ফ্রি অর্থাৎ প্রোটন ভিপেন ইউজ করার মাধ্যমে ফুল এইচডি কোয়ালিটিতে আর হ্যাঁ এই ভিপেন কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস তারপর উইন্ডোজ বা ম্যাক্স সফটওয়্যার এবং ব্রাউজার এক্সটেনশন অ্যাভেলেবেল আছে আপনারা এই তিনটার মধ্যে চেয়ে যটা পারেন ইউজ করতে পারেন এবার হচ্ছে আমার ব্যক্তিগত রেকমেন্ডেশন কলতি বাবলু এবং ট্রুক্যাপসের জন্য প্রোটন ভিপিএন বা উইন্ডিসক্রাইব আনলিমিটেড এবং দশ জিবি ডাটা পাবেন উইথ সিকিউর অ্যান্ড ফাস্ট কানেকশন সো চাইলে আপনারা এই দুইটাই ব্যবহার করতে পারেন প্রোটন ভিপিএন বা উইন্ডিস্ক্রাইব খুবই জনপ্রিয় দুইটা ভিপিএন টাস্ক স্কেল যদি ছোট হয় যেমন অনলাইনে ছোট ছোট কাজ করা তাহলে হটস্পট সেলস বা টানেল বিয়ার এই দুটো ব্যবহার করতে পারেন কুইক শর্ট টাইম অ্যাক্সেস বেসড আইপি যদি বেশি দরকার হয় তাহলে হাইড ডট মিন এর রিজনাল অপশান বেশি সো চাইলে আপনি হাই ডট মিং এই ভিপিএনটা ব্যবহার করতে পারেন যে এখানে অনেক বেশি পরিমাণে কান্ট্রি অ্যাভেলেবেল আছে কিছু কথা মাথায় রাখা উচিত ভিপিএন ইউজারকারীদের জন্য যেমন অলাইস ট্রেক নো লগ পলিসি ফর ইউর প্রাইভেসি অ্যাভয়েড ফ্রি ভিপিএন অ্যাপস ফ্রম আননোন সোর্স আননোন কোনো সাইট থেকে ভিপিএন ডাউনলোড করা থেকে বিরত রাখুন কোনো অফিসিয়াল সাইট ছাড়া ট্রাই টু ইউজ ব্রাউজার ইনকোনে মোড প্লাস ভিপিএন উইথ ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ সর্বদা ট্রাই করুন ব্রাউজার ইনকিটা মোড এবং সেই সাথে বিপেন ব্যবহার করতে পারেন উইথ ফিঙ্গারপ্রিন্ট ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট এখন যদি প্রশ্ন করেন যে ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট কি যদিও কোনো এক কলতিবাবলের ভিডিও টিউটোরিয়াল আমি বলেছিলাম তারপরও আপনি এটি ফায়ারফক্স নাইটলি ব্রাউজারে থিয়েটে ক্লিক করলে দেখতে পাবেন যে এটা এমন একটা টেকনোলজি যেটার মাধ্যমে একজন ইউজারকে ট্র্যাক করে আইডেন্টিফাই করা হয়ে থাকে আপনি যদি একজন এথিক্যাল হ্যাকার হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য জানাটা অত্যন্ত জরুরি তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে কিংবা ভালো লাগে তাহলে অনুরোধ করব একটা লাইক দেওয়ার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনি যদি এইরকম রিয়েল ইনকাম স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে প্যাসিভ ইনকাম গাইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ